তো গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আসলে সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে মানে আজকের দিনের ব্লগটা স্টার্ট করছি, আর আমার এই দেখো হাত হয়ে গেছে, আর এখন সোয়াবিন আলুর তরকারি করবো। কটা বাজে হচ্ছে এখন? এখন হয়তো 8টা বা সাড়ে মানে 7:45-8টা এরকম কিছু বাজবে। তো এখন আমার ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সোয়াবিন আলুটা করে তারপরে ওদেরকে ডাকবো চা খাওয়ার জন্য, কিন্তু আমি জানি কেউ এখন উঠবে না, তো রান্নাটা করে নিই। এখন সোয়াবিনটা ভাজা বসিয়েছি, আর সোয়াবিনটা হয়তো একটু কুচো কুচো দেখতে পাচ্ছ, মানে এগুলো আমি কেটে নিয়েছি একটুখানি। আর দোলা চা বানিয়ে আমাদের সবাইকে ডাকলো, আর আমরা সবাই এখন চা খেতে বসবো। আমরা চা খেয়ে কিছুটা রেস্ট নিলাম, তারপরে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে যে বাসনপত্র হয় সেটা দোলা এখন পরিষ্কার করছে। আমরা বেরিয়েছিলাম, জুতো যেহেতু ছিঁড়ে গেছে আবার রিটার্ন আসতে হয়েছে জুতো রিপেয়ারিং করার জন্য। হয়ে গেছে সেটাই সন্দেহ। এবার যাই দেখি, আজকে যদি দিন ঠিক থাকে তো হবে, না থাকলে না। তো ভিডিও শুট করে আমরা চলে এসেছি, আর রাস্তায় ভীষণ আওয়াজ, আর ও গেছে দেখো এটিএম এ টাকা তুলতে। আর এখন যাচ্ছি আমরা গোড়াবাজার, আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, আর তোমাদেরকে পুরো আপডেটটা দেবো, আর জিনিসটা দেখি দেন তা মানে তোমাদেরকে সবটাই দেখাবো, দাঁড়াও। আমরা এই ওয়ার্ড্রপটাই নিতে এসেছি যেটা বানাতে দেওয়া ছিল, ওনারা ফোন করেছিলেন, হয়ে গেছে তাই নিতে এসেছি। আর দোলা দেখো এখানে একটা চেয়ার দেখলো, ব্যাস চেয়ারের উপরে বসলো একদম পুরো সোয়াগ নিয়ে, ব্যাপার স্যাপারই আলাদা। থাক ওখানে থাক, অসুবিধা নেই, পরে নিয়ে নেবো। আমরা তো গাড়িতে উঠে পড়েইছি, আর পিছনে দেখতেই পাচ্ছ এই যে এই ভ্যানটা, এটার মধ্যে আছে আমাদের জিনিসটা। আর গাড়ির আওয়াজে যাই না কতটা কি শুনতে পাচ্ছ, অনেকটাই জোরে বলছি। তো যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি জিনিসটা কেমন আর কি, আমিও এখানে খুলে দেখিনি। তো ওই যে ভ্যানটা, এই বাড়িতে চলেই আসছি, আর জিনিসটাও আসছে। তুমি কি জ্বরকে নিমন্ত্রণ করেছো, মানে কার্ড পাঠিয়েছো? আর এইখানে দেখো আমাদের সুপারস্টার, দেখো এইটা চলে এসছে। আর এইটা ঢোকানোর জন্য রণ আছে, রণ একাই ঢোকাতে পারবে এটা। ঠিক আছে তুমি ধরো, ক্যামেরা ধরো, ধরো ক্যামেরা, আমি একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি, ধরো। দোলা পাবে কি পাবে না, ইয়া দোলা উঁচু করিয়েছে, এই ঘাই লাগালো, হাতে ঘাই লাগালো, এই ঠিক আছে ঠিক আছে, হয় হয় হয়, লেগেছে, তা আছে তা আছে, তো এটা আমাদের বাড়িতে চলে এসেছে। এটা একটা সব থেকে বড় কথা হলো এটা যে কিনা আমাদের ইউটিউবের ফার্স্ট স্পন্সরের টাকা এটা, আর প্রথম আমরা অ্যাডের টাকা, আর আমরা প্রথম যদি টাকা পাই ইউটিউব থেকে তো সেটা দিয়ে একটা সব পূরণ করা হবে। মা আবদার করেছে যে মাকে একটা মন্দির কিনে দিতে হবে, তো ঘুমার বাড়ির জন্য মন্দিরটা কিনবো, তো যখন ওইটা টাকা পাবো ওটা দিয়েও কি করছি সেটা তোমাদেরকে বলবো, আর মন্দিরটাও কিনবো সেটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের ইউটিউবের পেমেন্টের টাকা না, এটা আমাদের ইউটিউবের স্পন্সরশিপের টাকা, যেটা অ্যাড। তো যখন ইউটিউবের টাকাটা ঢুকবে তখন ওটা দিয়ে মন্দিরটা কিনবো মায়ের জন্য, আর হ্যাঁ ওটাও খুব একটা বড় হবে না, তো ওটাই ওটাই অনেক আমাদের কাছে। আর এইটা হচ্ছে মানে কি বলবো, এটাকে ফার্স্ট দিশে এটা খুব দরকার ছিল এই বাড়িতে।
আর এখানে দেখো কি হয়েছে, পুরো জঞ্জাল হয়ে গেছে। এই জঞ্জালটাকে এখানে ট্রান্সফার করতে হবে এর ভিতরে। তো দোলা ওয়ার্ড্রপের ভিতরে সব জিনিসগুলো আস্তে আস্তে গুটাচ্ছে, জানি না এত জিনিস ওয়ার্ড্রপের ভিতরে ঢুকবে কিনা, আমার তো সন্দেহ হচ্ছে। বাড়িতে পাখা বেশি হয়ে গেছে, এবার ওই বাড়িতে নিয়ে চলে যাবে। ওকে বললাম পরে নিয়ে যাবো না, এখনই নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, খাওয়া হয়ে গেছে, এই বাড়ি থেকে যাচ্ছি। আর ওরা এখন খাচ্ছে, মা ওদেরকে ভাত দিচ্ছে, আর আমরা এখন দেখাচ্ছি কত কি নিয়ে যাচ্ছি। দেখো এতদিনে মনে হচ্ছে না, ঠিক আছে তোমরা যে বলো না যে বস্তিতে থাকো বস্তিতে থাকো, বস্তির মনে হচ্ছে, তাই তো? বস্তির ছেলে লিটন, তো এখন যাই। ওমা আসি, বাবা আসি। ওকে জিভ বেরিয়ে গেছে এটা তুলতে গিয়ে। রেডি? হ্যাঁ। রণকে দেখো, কতবার বললাম আমাদের সঙ্গে খেতে, তাও খাবে না, বাড়িতে না গিয়ে পুরো এক প্যাকেট শেষ। আর এই দেখো ঘরের এখনো মোটামুটি গোটানো বাকি আছে, আর এখন এইগুলো পুরো গোটানো যাবে না, কারণ এখন ভাইয়ের ব্লগের জন্য রেডি হতে হবে, ভাই এখন ব্লগ করতে হবে, তো এখন এগুলো এরুমই রাখতে হবে, এসে তারপর গোটাতে হবে। আরে জিন্দেগি, বাহ বেটা বাহ, তুই ছেলে না হয়ে মেয়ে হতে পারতিস জানিস, অনেক ভালো লাগতো। তো আমরা একটা জায়গায় বেরাবো, তার জন্য দেখো কিসব করছে রণ। এসব কি বাদাম শেকটা কিনেলি? এটা বাদাম শেক এই খেনা, তুমি খেনা খাও। খাচ্ছি, আমি খাচ্ছি। আমাদের ছোট হাতি একটু তেল খাচ্ছে, কেননা এত লোক বসে আছে ও তার পারছে না। এবার তেল ভরে আস্তে আস্তে করে এবার বাড়ির দিকে যাব। আর আমরা ওই বাড়িতে যাচ্ছি খাওয়ার জন্য। আর দেখি দরজা নকলাম, এবার মিল্কি দেখি কি করে। বাহ, আর আমরা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর মা দেখো কি দিয়েছে, নারকেলের শোভা না কি দিয়েছে, নারকেলের ছোবা দিয়েছে পূজা দেওয়ার জন্য, ধূপ লাগবে। আর হ্যাঁ, তোমরা তো দেখেছো আমি বলেছিলাম যে এক চুটকিতে আমি ঘরটা গুটিয়ে নেব, বাট এক চুটকিতে আমি ঘরটা গোটাতে পারিনি, আমারও এখনো একটুখানি কাজ বাকি রয়েছে, সেটা আমি এখন গিয়ে কমপ্লিট করব, যেহেতু তোমাদেরকে বলেছি। আর এমনি তো গোটাতে আমার মানে আজকে সত্যি কথা বলতে ইচ্ছা নেই একটুকু করার, আমার কালকে গোটালেও কিন্তু বাধ্যতামূলক এখন করতে হবে, ভিডিওর জন্য করতেই হবে, ভিডিওর জন্য না। মানে আমি বলেছি এক চুটকি, তাই যদি আমি বলতাম যে হ্যাঁ আমি গুটিয়ে নেবো পরে, এখন পাচ্ছি না গোটাতে, পরে গোটাবো তাহলে হতো, বাট আমার চুটকিটা আর কাজে লাগবে না, চুটকিটা কাজে লাগানোর জন্য গোটাবে আর কিছুই না। এখন এত রাতে গিয়ে আমার ঘর গোটাতে হবে, তারপরও আমার এখন মজের জন্য ভিডিও করতে হবে। আবার কি তোমাদের তোমাদের আমি দেখাবো রাত 2:30 সময় মজে ভিডিও করে, ঠিক আছে? আমি দেখাবো তোমাদের, দেখাবো, দাঁড়াও। মানে মজের জন্য ভিডিও করতে হবে, কখন আমি ঘুমাবো আমি জানি না। ও সকালবেলা আমি আবার কখন উঠি, এখন উঠে যাই 5:00-6:00 এরকম উঠে যাই, আমি 2:00-3:00 সময় ঘুমাই, আমি 2:00-3:00 সময় ঘুমাই। আর দেখো এখন রাত বাজে 12:30, উঠে গিয়েই রান্না শুরু করে দিই, আবার ব্লগ স্টার্ট করে দিই। আর এখন দেখো রাত বাজে 12:30, রাস্তা দেখো পুরো সুনসান, কেউ নেই, আমরা দুজনে যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি। আমার যেটা রয়েছে ওটা হচ্ছে লিটন দেউরি, যাও গিয়ে একটু ইনস্টাতে কমেন্ট করো না, রিপ্লাই দেওয়ার জন্য তো পুরো রেডি, ফলো করে দিও হালকা করে, হালকা করে, বেশি করে করতে হবে না। তো যাই এবার বাড়ির দিকে যাই, আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। কি হচ্ছে, আমি পরিষ্কার করেছি, তো দেখতেই পাচ্ছ এখানে আরো একটু জায়গা আছে যেখানে আমার জামা কাপড় ভর্তি হবে, আর সেই জামা কাপড় গুলো হচ্ছে এইটা। তো ভেবেছিলাম আমি এখন পরিষ্কার করব এগুলো, বাট এখানে দেখতে পাচ্ছি অর্ধেক যে জামা কাপড় গুলো আছে, যেগুলো আজকে আমি নিচে নামিয়েছিলাম, বেশিরভাগ জামা কাপড়ে ধুলো আছে, তো এগুলো আমি এখন আর ঢোকাতে পারবো না, এগুলো তো আজকে আর সেটা পরিষ্কার হচ্ছে না, বাট আমি চেষ্টা করবো কিছু গয়নাগাটি যেগুলো আছে সেগুলো দেখি কতটুকু ঢুকাতে পারি এখানটায়, ওর জন্য আমার জায়গা রাখতে হবে। আর এই দেখো পুরোটা ওয়ার্ড্রপের ভিতরে ও রেখে দিয়েছে, আর অল্প কিছু যেটা রয়েছে সেটা অন্য অন্য জিনিস যেটা ঢোকানোর নয়। আর এখানে কিছু প্রোডাক্ট রেখেছে, আর বোধহয় এর ভিতরেও কিছু আছে, হ্যাঁ ঠিক ধরেছি, এর ভিতরেও কিছু প্রোডাক্ট রেখেছে।
আর তোমাদেরকে বলেছিলাম যে আড়াইটার সময় রিল করে, আর এই দেখো পুরো পেয়ে গেলে আমাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এখন আড়াইটা বাজে না তিনটে বাজে সেটা দেখবো, দেখো কটা বাজে। এখানে কিন্তু ঘুমাচ্ছে, রাত তিনটে বাজে এখন, এখন দেখো রিলস করছে। রাত তিনটের সময় তাই বলে। তো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে ভোর 8টায়।